এবারে ভিপি নূর এবং তার দলবলকে পেটালো ছাত্রলীগের নেতাকর্মীরা। দীর্ঘ সময় ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বেধরক লাঠিছোটা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা জানাতে বুধবার দুপুর 12টা থেকে টাঙ্গাইলে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিশ্ববিদ্যালয়ে যান গণ অধিকার পরিষদের ভিপি নূর এবং তার নেতাকর্মীরা। এ সময় তাদের উপর হামলা চালায় একদল দুর্বৃত্তরা। এ সময় প্রায় 10 জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়। অবস্থা অন্যরকম দেখে ভিপি নূরকে পুলিশের তত্ত্বাবধানে সেখান থেকে সরিয়ে আনা হয়। এ হামলার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তারা। তবে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের নিয়ে ওইখানে অবস্থান করে জন্যই এমন ধরনের কর্মকাণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভিপি নূরের নেতাকর্মীরা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দিতে আসাই এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমন তথ্য জানিয়েছেন পুলিশ প্রশাসন। এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা ভিপি নূরকে আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে আসতে দেবেন না, যারই ধারাবাহিকতায় এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন তারা।